আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। অ্যান্টি প্লাটিলেট এজেন্টের আজকে গ্রুপের ড্রাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে জিপি টু বি থ্রি এ ইনহিবিটর্স। প্রথমে আমরা দেখি জিপি টু বি থ্রি এ জিনিসটা কি। জিপি মানে হচ্ছে যে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এরা হচ্ছে রিসেপ্টরের মতো কাজ করে। তাহলে এটা একটা প্লাটিলেট, এটা আরেকটা প্লাটিলেট, দুইটা প্লাটিলেটের গায়ে এই ধরনের রিসেপ্টরগুলো থাকে। এই রিসেপ্টরের কাজ কি? এই রিসেপ্টরের কাজ হচ্ছে যে তারা প্লাটিলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে। কীভাবে? তারা তাদের মাঝখানে ফিব্রিনোজেন দিয়ে একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকে। তাহলে আমরা যদি আরেকটু রিভিউ করি যে এই যে জিপি টু বি থ্রি এ, ঠিক আছে, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের যদি ডিফেক্ট থাকে, যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে কোন ডিজিজ হয়? ডিফেক্ট থাকলে কোন ডিজিজ হবে আমাদের জিপি টু বি থ্রি এর? সেটাকে আমরা বলি গ্ল্যান্সম্যান ডিজিজ, ঠিক আছে, গ্ল্যান্সম্যান থ্রোম্বাসথেনিয়া বলি আমরা এটাকে, থ্রোম্বাসথেনিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন প্লাটিলেটের গায়ে আরেকটা রিসেপ্টর থাকে, সেটা হচ্ছে যে এটা, এই যে এই রিসেপ্টরটা, এটার নাম হচ্ছে যে জিপি ওয়ান বি। এই রিসেপ্টরটা হচ্ছে ইম্পর্টেন্টলি ভন উইলিব্রেন ফ্যাক্টরের সাথে কানেকশন করে, কানেক্টিভ টিস্যুর সাথে। তো এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের ডিফেক্টের কারণে কোন ডিজিজ হয়? ডিফেক্টের কারণে কোন ডিজিজ হয় সেটা হচ্ছে যে বার্নার্ড সোলিয়ার সিন্ড্রোম, ঠিক আছে। তাহলে এই দুইটা রিসেপ্টরের সাথে দুই ধরনের ডিজিজ পাওয়া যায়। আবার এটা হচ্ছে ভন উইলিব্রেন ফ্যাক্টর, এটা হচ্ছে ভন উইলিব্রেন ফ্যাক্টর। এই ভন উইলিব্রেন ফ্যাক্টরের ডিফেক্টের কারণে কোন ডিজিজ হবে? ভন উইলিব্রেন ডিজিজ, এটা হচ্ছে একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে জিপি টু বি থ্রি এ, এটা তো প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনে হেল্প করতেছে, তাহলে আমরা যদি এইটাকে ব্লক করে দিই তাহলে কিন্তু প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হবে না। ইট মিনস এটার অ্যান্টি প্ল্যাটিলেট অ্যাক্টিভিটি আছে। তাহলে এই যে জিপি টু বি থ্রি এ ইনহিবিটর্সের মধ্যে কী কী ড্রাগ আছে? আমরা শুধুমাত্র তিনটে ড্রাগ পড়বো, একটা হচ্ছে যে এম সিক্সি ম্যাপ, আরেকটা হচ্ছে যে টিরোফিবান, আরেকটা হচ্ছে যে অ্যাপটিফিবাটাইট। তাহলে দেখেন এম সিক্সি ম্যাপ, এই যে দেখেন ম্যাপ, এই ওয়ার্ড দিয়ে বোঝা যায় এটা কী, দেখেন মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে অ্যাপসিক্সিম্যাপ একটা হচ্ছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যাগেনস্ট জি টু বি থ্রি এ রিসেপ্টর। এটা অ্যান্টিবডির কোন পোর্শন? শুধুমাত্র এফ এ বি পোর্শনটা। তাহলে এখন দেখি আমরা একটা নর্মাল অ্যান্টিবডি ওয়াইড শেপ স্ট্রাকচার, এর মধ্যে এই উপরেরগুলা হচ্ছে যে এফ এ বি পোর্শন আর নিচেরগুলা হচ্ছে যে এফ সি পোর্শন। তাহলে এফ এ বি মানে কি? ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং, আর এফ সি মানে কি? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা নিয়ে সাধারণত এই ড্রাগটা কর তৈরি। এদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে যে ইন্টারভেনাস। তাহলে কোয়েশ্চেন আসতে পারে ওয়াই নট ওরাল, ওরাল কেন না? কারণ হচ্ছে যে এই ড্রাগগুলো দেখেন এরা হচ্ছে যে প্রোটিন ইন নেচার, প্রোটিন ইন নেচার। যখন আমাদের স্টোমাকে যাবে, স্টোমাকে বসে আসে আমাদের জন্য সুন্দর একটা এনজাইম, সেটা কি? পেপসিন। প্রোটিন পাইলে সেটা কী করে? ডিগ্রেড করে ফেলে। তাহলে এটা যদি আমরা ওরালে দিই তাহলে সেটা স্টোমাকে গিয়ে ডিগ্রেডেশন হয়ে যাবে, ফলে এটার ইফেক্ট পাবো না, এই জন্য আমরা ইন্টারভেনাস দিই। অ্যাপ সিক্সি ম্যাপের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে কি, সেটা হাই অ্যাফিনিটি ফর জি টু বি থ্রি এ, হাইলি অ্যাফিনিটি বেশি, ইরিভার্সিবলি বাইন্ড করে তারা, এবং তাদের যে প্লাজমা হাফ লাইফ সেটা হবে অনেক শর্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন হয়ে যায়। কিন্তু এরা ইরিভার্সিবলি বাইন্ড করার কারণে তাদের ডিউরেশন অফ অ্যাকশনটা, ডিউরেশনটা একটু বেড়ে যায়, ডিউরেশনটা একটু আমরা বাড়া পাই, কারণ তারা ইরিভার্সিবলি বাইন্ড করে। তো এদের ইন্ডিকেশন কি? প্রত্যেকটা জিপি টু বি থ্রি এর ড্রাগের ইন্ডিকেশন সেম, সেটা হচ্ছে যে এটা আমরা পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশনে ইউজ করি, আর অ্যাকিউট করোনারি সিন্ড্রোমে ইউজ করি। ইমার্জেন্সি কেসে খুব তাড়াতাড়ি আমাদের যদি এই দুইটা কন্ডিশন থেকে রিলিফ পেতে হয় তাহলে আমরা এই ড্রাগগুলো ইউজ করি। এদের ড্রাগ রিয়াকশন, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কি? ব্লিডিং এবং থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা অ্যাপসিক্সিম্যাপ এবং এই ড্রাগগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম। একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে অ্যাপসিক্সিম্যাপের, সেটা হচ্ছে যে ইট ক্যান বি ইউজড ইন রেনাল ইনসাফিসিয়েন্সি। এটা হচ্ছে যে এদের খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কোনো পেশেন্টের যদি রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে তাদের, আমাদের ড্রাগ অফ চয়েস কি? যদি আমরা জিপি টু বি থ্রি এ ইউজ করতে চাই তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাপসিক্সিম্যাপ। তো ক্লিনিক্যালি একটা ইম্পর্ট্যান্ট কম্বিনেশন ইউজ করা হয়, সেটা হচ্ছে যে অ্যাপসিক্সিম্যাপ উইথ অ্যাসপিরিন উইথ হ্যাপারিন, এটা হচ্ছে কম্বো ডোজে ক্লিনিক্যালি ইউজ করা হয়। এখন আসেন দ্বিতীয় গ্রুপের ড্রাগ, হচ্ছে টিরোফিবান এবং অ্যাপটিফিবাটাইড। এই ড্রাগগুলোর মধ্যে এই অ্যাপটিফিবাটাইড হচ্ছে একটা পেপটাইড, ঠিক আছে। এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, মোস্ট শর্টেস্ট অ্যাকশন, সবচাইতে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন করে এটা। এবং এটা ইউজ করা হয় কোথায়? এগুলোও ইউজ করা হয় ঠিক একই ইন্ডিকেশন, যে পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন অ্যান্ড অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। এদের অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন কি? সেম, ব্লিডিং এবং থ্রোম্বোসাইটোপেনিয়া। এবং এখান থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা জানা লাগবে সেটা হচ্ছে যে ক্যান নট বি ইউজড ইন রেনাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে। রেনাল ইনসাফিসিয়েন্সি যদি আমাদের এই ড্রাগগুলো ইউজ করতে হয় তখন আমাদের কী করতে হবে? ডোজ কমাই দিতে হবে, ডোজ রিডাকশন করতে হবে,
কারণ এদের এক্সক্রিশন হয় রেনাল রুটে। রেনাল ইনসাফিসিয়েন্সির কারণে যদি সেই পরিমাণ ডোজ বের হতে না পারে তাহলে এদের টক্সিসিটি ডেভেলপ করবে। কিন্তু এই জিনিসটা ডোজ রিডাকশনটা অ্যাপসিক্সিম্যাবের বেলায় আমরা কী করি না, কারণ এজন্যই আমরা কী করি, এজন্যই এটা রেনাল ইনসাফিসিয়েন্সিতে ইউজ হয়। ধন্যবাদ।